তৈরি করার জন্য লাগবে ময়দা, চিনি, আর সুজি দিয়ে দিচ্ছে। মুড়ি দিল, পরিমাণ মতন দিয়ে দিচ্ছে নুন। তারপর জল দিয়ে বাটারটাকে ভালো করে মেখে নিচ্ছে। দিয়ে ভালো করে মাখছে। ভালো করে ফাটিয়ে নিচ্ছে। আরো জল দিচ্ছে। তো মাখা হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে। তেলটা ঢেলে দিল বাটি দিয়ে। ভাজবে মালপোয়াটাই যে এখন তেল দিচ্ছে কড়ায়। এদিকে তেলটা গরম হচ্ছে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এই যে বুঝগুড়ি বুঝগুড়ি কাটছে তেলটা, এবার ভালো ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ছোট ছেড়ে আগে টেস্ট করছে। ওই যে ছেড়েছে, তেলটা গরম হয়ে গেছে, এবার ছাড়বে। এই যে ছেড়েছে, এই যে আমার ঠাম্মা ভেজে ফেলেছে, এবার তুলছে। খুব ভালো গোল গোল ফুলেওছে, তিনটেই ফুলেছে। এটা আমার তাকাও ঠাম্মা, হাসছে দেখুন। আম্মা আবার ছেড়ে দিচ্ছে। এই যে তো দেখতে হেভি লাগছে যখন ছাড়ছে, এখনই এটা কেমন ফুলেছে দেখুন। এই যে উল্টানো, উল্টে দিয়েছে। কেমন একটু লালচে লালচে কালারটা এসছে। তো এখনো উল্টো পাল্টে দিচ্ছে। এই যে মালপোয়ার ফাইনাল লুক। একটা জিনিস ঠিক, মালপোয়া যেমন দেখতে মিষ্টি কিন্তু খেতেও সেরকমই মিষ্টি। এই যে মালপোয়া হয়েছে।